বিশ্বে যদি ভাইরাল হওয়ার ক্ষেত্রে কোন পুরস্কার, নোবেল পুরস্কার থাকতো, সেক্ষেত্রে উনি নোবেল পুরস্কার আগেই পেয়ে বসেছেন, কারণ ওনার প্রত্যেকটা কথাই তো ভাইরাল। এবং আমি রাস্তাঘাটে মিছিলও শুনি যে ওই নামটা বলে বলে ভুয়া আবার কাউয়া বলে। এখন আমি মাহমুদ ভাই আসলে কি ওবায়দুল কাদেরকে কোন পচা নোংরা পানির মধ্যে ফেলে দিল, নাকি কোন একেবারে ফুলের মধ্যে রেখেছে, আমার কোনোটাই বোধগম্য হচ্ছে না। তবে আমার কাছে মনে হচ্ছে যে হিরো আলমের নিচে নামিয়ে দিল কিনা, এটা আমার কাছে এরকম একটা মনে হয়েছে তার আলোচনার মাধ্যমে। যদিও আপনি প্রশ্ন করার পরে কিছুটা একটু অন্যভাবে বলেছেন, কিন্তু প্রথমেই যে বাক্যটা বলেছে এটা আমি মনে করি যে এটা নিয়েও ওনার সবচেয়ে আজকে ওবায়দুল কাদেরের হেডলাইনে লিখলে এটা ভাইরাল হতে পারে, কারণ উনি বলেছে মানে উনি তো সবকিছু খাওয়া নাকি শেষ, মানে কথাটা আরো একটু অন্যভাবে বলেছে, উনি সিনিয়র ভাই ওবায়দুল কাদের সাহেব হইলে আমার পিতৃ সমতুল্য, আর ওনাদের হয়তো বা কাছাকাছি হবে, ওনার জন্য বলাটা প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য না মনে হচ্ছে। তাই আজকে আপনি বলেছেন যে আমরাও দেখেছি, আমি স্ট্যাটাসটা অল্প অল্প করে দেখেছিলাম, যখন আপনি এটা আলোচনা এনেছেন তখন আমি আর একটু সার্চ করে দেখলাম, তাতে দেখলাম যে তামান্না নুসরাত বুবলি এমপি উনি বলেছেন যে ভালোবাসা ও বসন্তের শুভেচ্ছা রইল লিডার। এরপর নাজলিন মুন্নি নামে আরেকজন বলেছেন যে আপনি ছাড়া এই উইস আজ কেউ করেনি, অর্থাৎ খুবই একটা ভালো কথা বলেছেন, অনেক ধন্যবাদ। এরকম অনেকেই করেছে, তাই আজকে যে বিষয়টা নিয়ে ওনাকে এত ভাইরাল হয়েছে তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে উনি পূর্বেই বিশ্বে যদি ভাইরাল হওয়ার ক্ষেত্রে কোন পুরস্কার, নোবেল পুরস্কার থাকতো, সেক্ষেত্রে উনি নোবেল পুরস্কার আগেই পেয়ে বসেছেন, কারণ ওনার প্রত্যেকটা কথাই তো ভাইরাল। আজকে ওনাকে নিয়ে আমি দেখলাম যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যখন 11 মামলায় পড়েছিলেন, তখন যিনি উকিল ছিলেন, বয়স্ক লোকটা আমার এই মুহূর্তে নামটা মনে নেই, উনি একটা বড় সমাবেশে বলেছে যে আমি ওনাদের উকিল ছিলাম। তো ওবায়দুল কাদের কে তো এখন এই নামে ডাকে, আমিও এই নামে ডাকি, সব জায়গায় ডাকে, এই নামটা তো ভাইরাল হয়ে গেছে বিশ্বে সব জায়গায়। এবং আপনি বিশ্বে কোনো লোককে জিজ্ঞাসা করলে, যে লোকটা বাংলাদেশ নিয়ে বেশি কথাবার্তা বলে না, তখনই জিজ্ঞাসা করলে যে একটু নাম বললে যে আওয়ামী লীগের সেক্রেটারি, তখনই বলে ফেলে যে ও অমুক কাদের। এই নামটা তো বিশ্বে এর চাইতে আর ভাইরাল হওয়ার কিছু নেই। এবং আমি রাস্তাঘাটে মিছিলও শুনি যে ওই নামটা বলে বলে ভুয়া আবার কাউয়া বলে। এখন এই যে বলে, এখানে এটা তো লক্ষ লক্ষ মানুষ বলতেছে, শুধুমাত্র এই দেখতেছে না, এই নামে তো উনি সারা বিশ্বে অলরেডি ভাইরাল হয়েছেন। এছাড়া যদি আপনি ভাইরালের কথা বলেন, ছাত্রলীগের মঞ্চে দাঁড়িয়ে বলেছে আজকে আমি ছাত্রলীগকে বললাম স্মার্ট মানি বলার পরে পরে যে ভেঙে গেল মঞ্চ, সেখানেও কিন্তু সেটা সারা বিশ্বে যারা বাংলা ভাষা বোঝে না তারাও বুঝেছে যে উনি একটা কিছু বলতে গিয়ে পড়ে গেছে। আবার আপনি দেখেন সারা ফেসবুক বলেন, সামাজিক মাধ্যম বলেন, এমনকি এই যে চ্যানেলও 11 পরে যে ওবায়দুল কাদের বলেছে যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ, শেখ হাসিনা সে চাঁদাবাজি করেছে, সে এইটা করেছে এইটা করেছে, চায়ের কাপে একটু চা খাচ্ছে, আস্তে 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 করে কথা বলছে, সেটাও তো ভাইরাল। আপনি কতগুলো ভাইরাল বলবেন? আজকে শুধু ভালোবাসা, আপনি একজন নারী, আমি আজকে আপনারও ভালোবাসার ছবি টবি দেখেছি সকালেই, মানে আগেই দেখেছি, তাই হয়তোবা আপনি মনে করেছেন যে এরকম একটা বৃদ্ধ বয়সে, উনি তো মরেই গিয়েছিলেন, উনি বলে যে রোজ আমাকে সাংবাদিকরা মেরে ফেলে, এটাও বলেছে, সেখানেও নারী বেষ্টিত ছিল, সেটা আমার যে ভিডিওটা আছে, সকলের মধ্যে বলল যে আমাকে তো প্রতিদিন আপনারা মেরে ফেলে, সাংবাদিকরা মেরে ফেলে, অনেকে ফোন করে, সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। অর্থাৎ উনি আজকের স্ট্যাটাস দিয়ে বোঝাতে চেয়েছে যে আমি 25 বছরের যুবক আছি, আমি সবকিছু করব, 25 বছরের যুবকের মতো বলবো। ওই তোপায়েল আহমেদ বলে যে খেলা হবে রাজনীতিতে, যে বলে সে সভ্য না, এটা উনি বলতেই পারে, আমি তো যুবক,
আমি সবকিছু করতে পারি, আমি অসভ্য হতে পারি, আমি দুরান্ত একেবারে আমি সবকিছু হতে পারি, আমার জন্য কোনো কিছু আমি প্রেম করতে পারি, আমি অনেককে নিয়ে বসতে পারি। সেখানে আপনি তো দেখেছেন যে মাহির সাথে যে একটা ছবি অনেকেই ভাইরাল করেছে, গান লিখে দিয়েছিল পড়ে না চোখের পলক, হ্যাঁ সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। আপনি ভাইরাল ওনাকে একমাত্র বাংলাদেশে যদি বলেন যে ভাইরাল ওবায়দুল কাদের, এটা অনায়াসে বলতে পারেন, এখানে কোনো সন্দেহ নেই, এটা হতেই পারে। তাই আমি মাহমুদ ভাইয়ের সাথে একমত যে আসলে তো ওনারা জীবনে কত কিছুই করলো যে করার শেষ নেই, ক্ষমতায় আসার পর আর একটু বেশি করতে পেরেছে, এখন যেভাবে আছে অনেক কিছুরই অনেকের দোষ হয়, কিন্তু এখন সেই ধরনের কাজ বাজ করে যাচ্ছে সামাজিক মাধ্যমে, আজকে অনেক লোক দেখতেছে, একেবারে সরাসরি অনেক কিছুই বলা যায় না। তারপরও বলতে হবে যে উনি যে ভাইরাল গুলো হচ্ছে, সেই ভাইরাল গুলো আজকে ভালোবাসার কথা বলে হচ্ছে, ওনার স্ট্যাটাসটা আমি দেখেছি, উনি বেশি কথা লেখেও নাই, শুধু অল্প কথাই লেখছে, শুভ ভালোবাসা দিবস এটাই লিখেছে। তাই এখন আপনার এর চেয়েও অন্য অন্য গুলো অনেক রকমের ব্যাপার ছিল, তবে খারাপ দৃষ্টিকোণ থেকে ভাইরালটা ওনার বেশি, এবং আজকে হয়তো বা এটা ভালো একটা কথা বলে ভাইরাল হয়েছে, এই জন্য আপনাদের মাধ্যমে আমার পিতৃ সমতুল্য ওবায়দুল কাদেরকে আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও ভালোবাসা জানাচ্ছি। তবে অনেক দিক থেকে যারা আপনাকে নিয়ে ট্রোল করে সেখান থেকে ফিরে আসুন, এবং সরল পথে থাকলে আমার মনে হচ্ছে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, আপনার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, হয়তো বা কোনো কারণে হতে পারেননি, হয়তো বা ভবিষ্যতেও হতে পারেন বেঁচে থাকলে, তাই একটু সরল এবং মানুষ যা আশা করে একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে সেই ধরনের কার্যকলাপ করলে ভালো হবে। এবং আজকে যে পোস্টটা দিয়েছেন এটা যে খারাপ কিছু তা না, এটাও ইনশাল্লাহ ভালো করেছেন, কিন্তু বিগত দিনের পোস্ট গুলো যে জন্য ভাইরাল হয়েছেন একটাও শুভকর না, একটাও ভালো না, এবং কোনোটি আপনি সঠিক কথা কখনো বলেননি। ধন্যবাদ।